MCLA Khalil Rahman Dahoria, NDP Progressive or Federal Kumbado, Mukhe, Bibindo Dol Hongotonor, Matibindo, Arasoda Rais, Moi Protome, Abnalo Kokolo, Romani Bimur, Kumisa Zonaisu, Aro Abnalo, Kanti, Kumpriti, Aro Nuen or Kavane, Isoro, Allah, Osor, Parthena Korisu. Mangana Rajapur, Besomo, Bahagalana, and I Sakam Nabur. Rongzali Paisaguni, Taham Hamlai, Baumane Zabai, Ara Anga, Omolaudi, Kacho, Aro Sardan, Nankamana Boyu, Vizan Vusarao, Avet is a name, Song Sardana Hagan, Ara Vizan Legacy, Nankamani, Rubina, Hainai, Kasivaza Kumsa, Mohan Mangan, Ara Boyu Vizio, Vizan Ara, Neha Sataya Pagan, Vinitaka Yanga, Omolaudi, Kacho Aro Sabai. Itimote, Bohut Mullovan Potakini Koigul, আজি আৰু দিঘলিয়া কথা কব লগা আছে বুলি মই ভাবা নাই এইখিনি কথাকে লৈ পৰাই আমি নিৰ্বাচনত অংক গ্ৰহণ কৰিছো আমি সমৰ্থন জনাইছো আৰু ইতিমধ্যে স্পষ্ট হৈ গৈছে যে ইবেলি কোকৰাঝাৰ লোকসভা সমষ্টি অন্তৰ্গত বিভিন্ন জাতি জনগোষ্ঠী ধৰ্ম ৰাইজে এটা পৰিৱৰ্তন বিচাৰিছে আৰু পৰিৱৰ্তন বিচাৰাটো এক ভুল কথা নহয় আজি প্ৰকৃতিও পৰিৱৰ্তন হয় আমাৰ ৰঙালী বিহু আহিছে বহাগ মাহ পৰিছে আমাৰ গছ-গছনি নতুন পাত লৈছে প্ৰাকৃতিক সৌন্দৰ্য বাঢ়িছে ঠিক তেনেধৰণৰ 17 বছৰীয়া হাগ্ৰামা মহিলাৰ যে কাপন ইটো মানে খুকান এটা গছৰ নিচিনা ডাল পাত নহোৱা গছৰ নিচিনা খুকান প্ৰাকৃতিক নিচিনা পানী নহোৱা জীৱ নহোৱা নিচিনা হৈ গৈছে আৰু ইয়াত যদি জীৱ আনিব লাগে ইয়াত যদি পানী দিব লাগে ইয়াত যদি নতুন পাত আৰু ফুল ধৰিব লাগে আমি পৰিৱৰ্তন আনিব লাগিব পরিবর্তনে আমার কারণে বহুত কিবা কিবি আনি দিয়ে আর হিতু পরিবর্তন যেটা আমি বিচারিছো হিতু এনে নহয় হিতু আকাশর পৰা নপৰে এই পরিবর্তন তো আমি নিজে কৰিব লাগিব আজি কিছুমান কথা খুলি পলাই কিছুমান মানুহক দেখি পলাই খুব দুখ লাগিছে ৰাজনীতি কৰিবলৈ আহিছে ভাল কথা ভাৰতবৰ্ষ বিশ্বৰ ভিতৰত সৰ্বপ্ৰিয় গণতন্ত্র দেশ আৰু আমাৰ গণতন্ত্ৰৰ 72 বছৰ বয়স হল এই 72 বছৰ বয়সত ভাৰতৰ গণতন্ত্ৰ বহুত আগবাঢ়ি গল বহুত নেতা বিলাকে বহুত ৰাজনৈতিক বিগ বিলাকে এটা মূল্যবোধ ৰাজনীতি কটা পাতিছে ৰাইজৰ উন্নয়নৰ কথা লৈ পলাই ভাল ভাল স্কিম লৈ পলাই দৰিদ্ৰ মানুহৰ কথা দুখীয়া মানুহৰ কথা খেতিয়কৰ কথা খাটি খোৱা মানুহৰ কথা এই আটাই কথাটো লৈ পলাই আজি কি ভাল আঁচনি দিব পাৰে এইবিলাক লৈ পলাই আলোচনা কৰিছে কেন্দ্রীয় থাকা রাষ্ট্রীয় দল বিলাকে বিভিন্ন আসনি লই পেলায় আজি আলোচনা করেছে কিন্তু অতি দুর্ভাগ্যজনক কথা আজি এটা ইম্পর্টেন্ট সবচেয়ে প্রয়োজন এটা সাংসদীয় এটা সমষ্টি কোকৰাঝাৰ সমষ্টিত যিসকলে আজি রাজনীতি খেলিবলৈ আহিছে তেখেতসকলের মুখত কোনো আসনি নাই তেখেতসকলের হাতত কোনো আসনি নাই রাইজক কেনে কেনেকৈ আগুয়াই লৈ যাব শান্তি আর নিরাপত্তা কেনেকৈ প্রতিষ্ঠা করব দরিদ্র দুখিয়া মানুষ কারণে কি কাম করব নিবন সকল কি কাম করব খেতিয়কর কারণে কি করব মহিলা সকল কারণে কি করব তেখে সকল কোনো আসনি নাই অতি দুর্ভাগ্যজনক কথা রাজনীতি মানে মানব সেবা মানুষের দাবি ধমকি দিয়া নয় টাকা পয়সা দিয়ে কিনা নয় ক্ষতিগ্রস্ত করা নয় জনবল বাহুবল ধনবল ব্যবহার করে ভোট কিনা তো রাজনীতি বলে নকয় রাজনীতি তো হয়েছে মানব সেবা আর আজি যেটা রাজনীতি আমি দেখবলে পাইছো এটি অতিক দুর্ভাগ্যজনক কথা বলে আমি কব লাগিব এই 17 বছর হাগ্রামা বিপিএফর যে দুর্নীতি অপশাসন আর আনপিনেদি 5 বছর হীরা পগরণিয়া সমাজ মিরু বিভাজন করে করা রাজনীতি এই দুটা পরিবেশে
এই দুটা পরিস্থিতিতে এই দুইজন নেতার যেটো নেতৃত্বে আজি বিটিসি অঞ্চলত 32 লক্ষ মানুহক আজি জুরুলা করে পেলাইছে তোরাইস আমি পরিবর্তন আনিবই লাগিব আজি তেখেত সকলে এজনে এজনক প্রকাশিত হয়ে আছে আর রাইজক বলির পটা সাজাব বিচারিছে হাগ্রামা মহিলারির মুখত বদলেন আর অমর হীরাকরণীয়ার মুখত একে বদলেন আর অনাবর তেখেত সকলে অনাবর রাইজক একত্রিত করব বিচারে ভোট লাগে আর বদলেন শব্দটি ব্যবহার করে এই দুইটা মানুষে একে রাজনীতি করে আছে কিন্তু আমার কি লাগে আজি যেটা ভয় দেখাইছে বদলেন হলে আপনার খেতি পটাব কাটিব মারিব বিভিন্ন কথা আজি সকলকে ক্ষতিগ্রস্ত হওয়া দুইটা জনগোষ্ঠীর দুটা রাজনীতি দল একত্রিত হব একত্রিত হয়ে ইলেকশন খেলিছে কিন্তু আমার কারণে ডাঙর মেসেজ আজি এই কাম কংগ্রেসে করা নাই এই কাম বিজেপিয়ে করা নাই এই কাম হাগ্রামায় করা নাই এই কাম বিপিএমে করা নাই এই কাম হীরাকরণীয়ায় করা নাই এজন সাংসদ হিসাবে আপনার দায়িত্ব কি হীরাকরণীয়া ভারতের সংবিধানের কি লেখা আছে কি কোয়া আছে সাংসদ হওয়ার আগত আপনি যে কথা বলে কিন্তু সাংসদ হওয়ার পিছন আপনি কি করব লাগছে সমাজ বান্ধিব লাগছে ন্যাশনাল ইন্টিগ্রেশনের কথা ভারতের ঐক্য সংবর্ধের কথা এই ভারতের হিন্দু মুসলিম শিখ ইসাই বাথ ব্রহ্ম খ্রিস্টান সবই একেলগে থাকিব পারিব লাগিব বড় অনাবড় অসমীয়া বঙালী মুসলমান হিন্দু সবই একেলগে থাকিব লাগিব কিন্তু তেখেত সকলে আজি মিরু বিভাজন করব বিচারিছে এনেকা মিরু বিভাজন করে পেলায় ভারতের সমাজ গঠন করব নয় ভারতের সংবিধানত ইয়ার কোনো পারমিশন নাই আজি এই কারণে নবকরণীয় ডাঙরে যেটো করেছে এই সংবিধানের পরিপন্থী বলে কব লাগিব শ্রদ্ধা রাইজ আজি যেটো কথা কয়েছে বড়োলেন্দ্র কথা দিয়ে যে ভাবুকি নিছে কোনখন বড়োলেন্দ্রের কথা কয়েছে 1993 সনত বিএসসি গঠনের বড়োলেন্ড অটোনমাস কাউন্সিল 2003 সনত বিটিসি গঠনের সেইটো অবদলেন টেরিটোরিয়াল কাউন্সিল আর কোনটো বড়োলেন্দ্রের কথা ভয় দেখাব বিচারিছে কালি যদি কিবা সমাধান হয় এই সমাধানত ভারতের সংবিধানে এই সমাধানটা করব সংবিধানের বাহিরত একো নহয় আর ভারতের সংবিধানে ইয়ার বসবাস করা সকল জাতি জনগোষ্ঠী কিরঞ্জিয়া অখরঞ্জিয়া ট্রাইবেল নন ট্রাইবেল হিন্দু মুসলিম সকল একেলগে বসবাস করার কারণে এটা ব্যবস্থা করে দিছে ভারতের সংবিধানে আর সেইটুকে আমার কোনোবা কোনোবা নেতাবিলাকে যিসকলে সংবিধান বুঝি নাপায় যিসকলে রাজনীতি বুঝি নাপায় তেখেতসকলে আজি দমন নীতি চলাই পেলাই ইয়াত মানে রাজনীতি পরিবেশটি নষ্ট করেছে সামাজিক পরিবেশটি নষ্ট করেছে অর্থনৈতিক পরিবেশটি নষ্ট করেছে সেইটো অতিকৈ দুর্ভাগ্যজনক কথা তো সেইকাৰণে ৰাইজ আজি তেখেতসকলে যিটো ভাবুকি দিবলৈ আহিছে ইয়াত আপোনালোকে ভয় নাখাব ইতিমধ্যে ৰাইজে বুজি পাইছে তেখেতসকলৰ যিটো দুৰ্নীতি 17 বছৰৰ হাগ্ৰামা চৰকাৰৰ 5,000 কোটি টকা আহিল 5,000 কোটি টকাৰ ৰাইজে কি পালে আজি আমাক হিচাপ লাগে হীৰাকৰণীয়াই 5 বছৰ এমপি হ'ল 5 বছৰত 25 কোটি টকা দিগেৰে পালে এই 25 কোটি টকাত কাৰ কি কাম কৰিলে বড়ো কৰিলে না অনাবড়ো কৰিলে বঙালী কৰিলে না মুছলমানৰ কৰিলে কাৰ কি কাম কৰিলে হীৰা কৰিলে ডাঙৰীয়া হিচাপ দিয়ক আমি হিচাপ বিচাৰিছোঁ আপুনি সংসদ কোকৰাঝাৰ সমষ্টিত এই 5 বছৰত তেখেতসকলে কাৰ কাম কৰিলে কোনো কোনটো জাতি আগুৱাই নিয়া কাম কৰিলে কোনটো ধৰ্ম আগুৱাই নিয়া কাম কৰিলে সকলো জাতি ভেদাভেদ ৰাতিপুৱালে বড়োসকলক গালি পাৰা ৰাতিপুৱালে ভেদা ভেদ ৰাজনীতি কৰা ইয়াৰ বাহিৰে একো কৰিবলৈ পৰা নাই হাগ্ৰামা মহিলা ডাঙৰী আপোনালোকে দেখিবলৈ পাইছে কোনোবা যদি মিটিঙত আহে আধা ঘণ্টা লেকচাৰ দিলে 25 মিনিট মোক গালি পাৰি আপচুপ গালি পাৰি সময় কটায় কাৰণটো কি কাৰণ তেখেতৰ হাতত একো আঁচনি নাই ৰাইজক দিবলৈ একো আঁচনি নাই তেখেতে একোৱেই কৰা নাই ৰাইজৰ কাৰণে যি কৰিছে নিজৰ কাৰণে কৰিছে সেইকাৰণে ৰাইজ আজি পৰিৱৰ্তনৰ কাৰণে আমি আগুৱাই আহিব লাগিব আজি ইউপি পিএলৰ ডিএমএফে দৰিদ্ৰ মানুহৰ কাৰণে কাম কৰিব দুখীয়া মানুহৰ কাৰণে কাম কৰিব সিদিনা বিশ্বে দেখিবলৈ পাইছোঁ হাগ্ৰামা মহিলাৰ ডাঙৰীয়াই নিজৰ ভাষণ দি থাকোঁতে চানা বেপাৰী বড়ো বেপাৰীবিলাকক ফোন কৰিছে ফোন কৰিবই তেখেতসকল দুখীয়া মানুহ আৰু আমিতো মৰ তেখেতসকলক মৰম কৰোঁ আমিতো বিচাৰোঁ যিমান চানা বেপাৰী বড়ো বেপাৰী আছে ইয়াতে আহক আমি মাতোঁ তেখেতসকলক আমি বিচাৰোঁ কিয়নো আমি দৰিদ্ৰ মানুহৰ কাৰণে কাম কৰিম দুখীয়া মানুহৰ কাৰণে কাম কৰিম আর দুখিয়া মানুষের কারণে আজি তেখেতসকলে রাজনীতি করবলে আগুয়ে আছে এই বিটিসি অঞ্চলত কিমান হাজার হাজার নিবনুয়া যুব যুবতী আছে তেখেতসকলের কোনো সংস্থাপন নাই আজি হাজিরা করে খাবলগা হয়েছে বিভিন্ন কষ্ট করে খাবলগা হয়েছে
আমার খেতি পথার আজি ফুটান হৈ আছে তাত কোনো এরিগেশনৰ ব্যৱস্থা নাই ইয়াত কোনো এগ্রিকালচার সিস্টেম মানে যেটো সাইন্টিফিকালি ডেভেলপ কৰিব লাগে এনেকুৱা একো ব্যৱস্থা নাই পাঁচ বছৰৰ হীৰা কৰণি আই না পিডব্লিউডি ইঞ্জিনিয়াৰক লগ কৰিছে না পাব্লিক হেলথ ইঞ্জিনিয়াৰক লগ কৰিছে না পিএইচএল ইঞ্জিনিয়াৰৰ লগত কথা পাতিছে না শিক্ষা ডিপাৰ্টমেণ্টৰ আইএছ কোনোবা মানে ডাইৰেক্টৰৰ লগত কথা পাতিছে আমি একোৱেই দেখা নাই খালি বিভাজনৰ ৰাজনীতি সেইকাৰণে ৰাইজ আজি আমি এইখন আমাৰ ভাৰত এইখন আমাৰ অসম এইখন আমাৰ বড়োলেণ্ড এইখন আমাৰ বিটিএডি এই বিটিএডি বড়োৰ হয় মুছলমানৰ হয় বঙালীৰ হয় সকলো জাতি জনগোষ্ঠীৰ এই বিটিএডি আমি সকলো সুৰক্ষিত থাকিব লাগিব আজি ইয়াত যদি নিরাপত্তা দিব পারে নাই হাগ্রামা মহিলারে দিব পারে নাই ইয়াত যদি নিরাপত্তা দিব পারে নাই হীরাখর ন্যায় দিব পারে নাই আর আপনাদের আজি এই দোষটা যদি বেলেগত চাপি দিয়ে যখন সরকারের নাই যখন পাওয়ারের নাই যখন সাংসদ নয় এমএলএ নয় এটা যুক্তিহীন কথা আমি সবাই বুঝব লাগিব তো এই কারণে রাইজ মই বিটিডিসি দিগলিয়া কব বিচার নাই আপনাদের অলরেডি ডিসিশন লয় লৈছে উৰ্কাউদৰা ব্ৰহ্ম জিকাটো 100% খাটাম হৈ গৈছে ইয়াৰ আৰু দ্বিতীয় কথা নাই 100% খাটাম হৈ গৈছে এইকাৰণে আজি ৰাইজ হিল দল ভাঙি স্বতঃস্ফূৰ্ত ওলাই আহিছে আৰু আমি ইতিমধ্যে গম পাইছো অমৰ কুৰুক্ষা মঞ্চৰ চিফ এডভাইজাৰ আমাৰ লগত জইন কৰিবলৈ আহি আছে কোনো শান্তি নাই সমাজ সমাজৰ কোনো কথা নাই এইফালে হীৰা কৰণীয়াৰ তাত গলে বড়োৰ লগত কথা পাতিব নালাগে সমাজৰ লগত বিভাজনৰ কথা পাতে কাক ধ্বংস কৰিব লাগে কাক কি কৰিব লাগে এইবিলাক কথা পাতে মানুহবিলাক আজি বেয়া পাইছে সমাজখন চবে শান্তি বিচাৰে আগুৱাই যোৱাটো চবে বিচাৰে তো সেইকাৰণে ৰাইজ আমি পৰিৱৰ্তনৰ লগত থাকিব লাগিব পৰিৱৰ্তন বিচাৰিব লাগিব আমাৰ উঠি অহা নৱ প্ৰজন্মৰ কাৰণে আমাৰ যিটো বিটিএডি সেইটো সুন্দৰকৈ আমি সাজাব লাগিব সেইকাৰণে মই বিচিডি বলীয়া নকওঁ আপোনালোকে ইতিমধ্যে যেনেকৈ মানে আজি হিল দল ভাঙি ওলাই আছে এইটোৱেই প্ৰমাণ যে পৰিৱৰ্তন হ'বই এই পৰিৱৰ্তনটো ইয়াতে সীমিত হ'ব নালাগে এই পরিবর্তনটা বিটিএডিটা পরিবর্তন আনিব লাগিব এই পরিবর্তনটা এসেম্বলিটা পরিবর্তন আনিব লাগিব আজি আমি দেখিবলৈ পাইছো অসমৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার পিছতে কৈছিলে জিরো টলারেন্স করাপশনটো মই সহ্য নকৰো এই অসমৰ করাপশন অসমৰ পৰা দুর্নীতি করাপশন বন্ধ হব লাগিব আজি তেখেতে নিজৰ কার্যকালত যদি এপিএসসি কেলেঙ্কারিটো যদি তদন্ত কৰিব পাৰে বিটিসিত আজি যে উন্নয়ন হোৱা নাই কৌটি কৌটি টকা যে আত্মসহায় কৰিলে করাপশন কৰিলে ইয়াৰ ওপৰত কিয় ই কৰি দিব নোৱাৰে সেইকাৰণে ৰাইজ আজি যদি পৰিৱৰ্তন হয় 5,000 কোটি টকাটো কত খালে ইয়াৰ প্ৰথম হিচাপ হ'ব লাগিব আৰু যিসকলে পইচা খাইছে জেলত যাব লাগিব যিসকলে আয়ৰ ঘৰত পইচা খাইছে যিসকলে ৰাইজৰ টয়লেট বনোৱাৰ পইচা খাইছে যিসকলে দুখীয়া মানুহ আজি আইবিএছ স্কিমৰ পইচা হৈছে মহিলাসকলৰ সেলফ হেল্প গ্ৰুপৰ পইচা হৈছে এইসকলক প্ৰথম ইনকুৱাৰী কৰি চলাই পঠাব লাগিব ইয়াৰ বাহিৰে বেলেগ বিকল্প নাই সেইকাৰণে ৰাইজ ভোটৰ বিয়া হৈ আহিছে মই বেছি ক'ব বিচৰা নাই আপোনালোকৰ সকলোলৈ দিনৰ ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জনাইছোঁ সকলো শান্তি সম্প্ৰীতিৰে থাকক আৰু 23 তাৰিখে সকলো ওলাই আহক আৰু ট্ৰেক্টৰৰ ছবিত ভোট দিয়ক মই পুনৰ আৰু শ্লোগান দিব বিচাৰিছোঁ ট্ৰেক্টৰৰ ছবিত ভোট দিয়ক ট্ৰেক্টৰৰ ছবিত ভোট দিয়ক ভোট দিয়ক